আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের একজন ভাই ফারুক আব্দুল্লাহ, উনি এসেছেন লালগোলা থেকে। আর পাশে আমাদের আলাউদ্দিন ভাই আছেন, অনেকে চিনেন আলাউদ্দিন ভাইকে, আরবি মাস্টার, আরবি টাইপিং করেন এবং ওনার প্রেস আছে আলিরা প্রিন্টিং প্রেস। তো বিশেষ করে আজকে কেন ওনাদেরকে উপস্থিত করলাম, তো বিশেষ করে আপনারা সকলে জানেন যে আমরা যে ঔষধ ছাড়া যে সুগার নির্মূলের যে আলহামদুলিল্লাহ কাজ করছি, তো আলহামদুলিল্লাহ আমাদের এই ভাই বেশ কিছুদিন থেকে আমাদের কাছে, আজকে হলো 1 মাস 20 দিন, এক মাস 20 দিন থেকে ভাই আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন আর কি। তো ওনার মানে রেজাল্টটা কি, এখন কিরকম অবস্থা আছে, সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে ভাইকে আমি জেনে নেবো, হ্যাঁ, যে ওনার মুখ থেকে আপনারা শোনানোর জন্য, যেহেতু আমি নাম বলে দিয়েছি, তারপরেও আমি চাইছি যে আপনারা ওনার মুখ থেকে শুনবেন আর কি। তো ভাই আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ ফারুক আব্দুল্লাহ, আমার ঠিকানা লালগোলা ব্লক, পোস্ট অফিস মায়া, গ্রাম চামুন্ডা। আচ্ছা, তো আপনি আমাদের যে এই যে আপনার যে সুগারের যে সমস্যার জন্য যে আমাদের কাছে চিকিৎসা করতে এসেছিলেন, তো আপনি এটা কিভাবে জানতে পারলেন, কোথা থেকে জানতে পারলেন? আমি আপনার 2020 ডিসেম্বর থেকে এই সুগারে আক্রান্ত এবং দীর্ঘদিন ওষুধ খেয়ে বিরক্ত ধরায় আমি আলাউদ্দিন ভাইয়ের সঙ্গে আলোচনা করি বিষয়টা, যে এরকম ধরনের আমার সুগার হয়েছে এবং সুগারের ওষুধ দিনে 3টা করে খেতে হচ্ছে, খুব বিরক্তিকর। তো আলাউদ্দিন ভাই বললেন যে আমাদের এখানে একটা আব্দুল কাইয়ুম ভাই চিকিৎসা করছেন এবং সাপ্লিমেন্টের সাহায্যে, মানে বিনা ওষুধে, কোনো ওষুধ ছাড়াই ট্রিটমেন্ট করছেন এবং সুগার নির্মূল হচ্ছে। আলহামদুলিল্লাহ কয়েকটা আলিম সাহেবের, আলিম মহাশয় ইন্টারভিউ মোবাইলে দেখলাম, সেই অভিজ্ঞতা নিয়ে আপনার আগ্রহ জাগলো যে যোগাযোগ করার জন্য, এবং আলাউদ্দিন ভাই সঙ্গে নিয়ে এসে আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। আচ্ছা, তো আপনার বিশেষ করে আমরা আলাউদ্দিন ভাইকে জিজ্ঞাসার আগে আপনাকে কিছু বিষয় জিজ্ঞাসা করি, যে আপনার যখন এখানে এসেছিলেন তখন সুগারটা আপনার কত ছিল এবং কটা করে ওষুধ খাচ্ছিলেন? এখানে আসার পূর্বে আমি দিনে 3টা থেকে 4টা ওষুধ খেতাম এবং আমার সুগার লেভেল যে পরিমাণে এখন আছে এ লেভেলে কোনোদিন নামেনি। ওষুধ খাওয়ার পরেও 157 ফাস্টিং এবং সর্বনিম্ন 157 এসেছিল। আর HbA1c করেছিলাম, তখন আমার HbA1c তে রিপোর্ট ছিল 8.6, যেটা হাই লেভেলের সুগার। তো বিশেষ করে সম্মানিত দর্শক, আমাদের ভাই আগে 3টা 4টা করে ওষুধ খেত, তারপরেও কিন্তু তার ফাস্টিং কখনো 157 নিচে নামেনি, এইরকম অবস্থা। তারপরে যখন আমাদের কাছে চিকিৎসা করেন, ভাই এখন কি আপনাকে ওষুধ খেতে হচ্ছে? না। তো ওনার যে 3টা 4টা ওষুধ, সম্পূর্ণ ওষুধ ওনার বন্ধ হয়ে গেছে, তাই তো? ওনার বন্ধ হয়ে গেছে ওষুধ এবং ওষুধ ছাড়াই যে এখন জীবনযাপন করছেন, তো এখন আজকে কালকে রিপোর্টটা করেছেন, তাই তো? তো কালকে রিপোর্টে ফাস্টিং এসেছে কত? 6 তারিখ রিপোর্টটা করেছিলাম। 6 তারিখ রিপোর্টটা করেছেন? 6 তারিখ। আজকে 10 তারিখ। আচ্ছা, 10 তারিখ, 4 দিন আগে যে রিপোর্টটা তো ফাস্টিং এসেছে কত? 87 মনে হচ্ছে, নাকি? 87। আর আপনার খাওয়ার পরে যেটা পিপি? 95। তাহলে সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে খাওয়ার পরে মানে পিপি যেটা, সেটা হচ্ছে 95 অথবা 96 দেখলাম, যাই হোক, এবং যেটা আপনার না খেয়ে সেটা হচ্ছে 87, মানে খুবই ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে ভাই যে কষ্ট করে এর আগে ও এখানে কয়েকবার এসেছেন, কতবার আসা হয়েছে এখানে আপনার টোটাল? 3বার নাকি? আচ্ছা আচ্ছা, তো 3-4 বার ভাই এখানে এসেছেন, আমাদের কাছে চিকিৎসা নিয়েছেন এবং আমরা যে সাপ্লিমেন্ট গুলো দিয়েছি, আমরা যে সিস্টেমে ওনাকে চলতে বলেছি, হ্যাঁ, সেই জিনিসগুলো উনি মেনে চলেছেন। তো আপনাকে ভাই এখন কেমন মানে মনে হচ্ছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার এখন শারীরিক কন্ডিশনটা খুব ভালো লাগছে, আগে থেকে অনেক বেটার। বিশেষ করে যে শরীরের যে ফুর্তি, একটা সতেজতা, সেটা আগের তুলনায় অনেক বেটার লাগছে, ভালো লাগছে, শরীর হালকাও হয়েছে, সেদিক থেকে একটা একটা অন্যরকম অনুভূতি। এবং কাজের যে মনোযোগ, সেটা আগে ছিল না, সুগারের কারণে একটা মনোবল ভাঙা একটা ব্যাপার ছিল, সেখানে নিজেকেও একটা মানসিকভাবে দুর্বলতা মনে হচ্ছিল, মানসিক একটা চাপ ছিল, সেই চাপ থেকে আলহামদুলিল্লাহ বেরিয়ে আসতে পেরেছি। এবং এখন সব দিক দিয়ে মানসিক এবং দৈহিক যে কোনো কাজে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা, তো আপনি যে এই রিপোর্টটা যেটা করেছিলেন, সেটা মানে ভাত খেয়ে রিপোর্ট করেছিলেন তো, না কি খেয়ে রিপোর্ট করেছিলেন? ভাত খেয়ে। কি পরিমাণ ভাত খেয়ে রিপোর্ট করেছিলেন?
আপনার বলতে গেলে ভরাফেটি বলা যেতে পারে, ভরাফেটি। তো সময় তো দর্শক বিশেষ করে দেখেন আমাদের, আমরা কেন ভিডিও গুলো করছি, আমরা এটা বিশ্বাস করতেই চাই না যে সুগার কখনো ভালো হয় না। এটা আমরা সবাই জানি যে ভালো হয়, এটা আমরা বিশ্বাস করতেই পারি না। তো বিশেষ করে ভাইদের সঙ্গে যে যারা আমাদের পেশেন্ট, যারা আমাদের কাছ থেকে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, পুরো নির্মূল হচ্ছে, যারা বিদায় দিচ্ছে, যারা 2 মাস ট্রাই করে দেখছে, 2 মাস পরে সাক্ষাৎকার দিচ্ছে, বিদায় দিচ্ছে, কেন তারা দেখছে যে এর মধ্যে সুগারটা বাড়ছে কিনা, যদি আবার এরকম অবস্থা আসে, এইগুলো দেখে আমাদের মানে অনেকেই দিচ্ছে আর কি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ তিনি ভরপেট ভাত খেয়েছেন এবং তার কোনো ওষুধ চলে না, এবং তিনি আগেকার চেয়ে সুস্থ অনুভব করছে, ভালো লাগছে ওনাকে। তো তারপরে যে উনি একটা ভালো যে ফিল অনুভব করছেন, তো এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যে আমরা যেটা সাধারণভাবে জেনে আসছি যে সুগার ভালো হয় না, ভালো হয় না এইরকম বলে বলে আমরা মুখে ফেনা তুলি। তো বিশেষ করে আলহামদুলিল্লাহ ভাই, যে আমাদের সিস্টেমে, যেহেতু দেখুন আমাদের এটা কোনো চিকিৎসা নয়, আমাদের এটা না হোমিও বা আলো বা আপনি যাই কিছু বলে, আমাদের এটা চিকিৎসা নয়, এটা হচ্ছে লাইফ স্টাইল মতো। কারণ সুগার হচ্ছে একটা লাইফ স্টাইল ডিজিজ, এই লাইফ স্টাইল ডিজিজ একমাত্র লাইফ স্টাইলের মাধ্যমে ভালো হওয়া সম্ভব। তো বিশেষ করে লাইফ স্টাইলের মাধ্যমে এটা যেহেতু ভালো হওয়া সম্ভব, সেই জন্য আমাদের কাছে সুগার রোগে কেন ভালো হয়, যেহেতু তাদের লাইফ স্টাইলটা আমরা চেঞ্জ করি, লাইফ স্টাইলের ব্যাপারে যেহেতু তাদেরকে বলা হয় আর কি, যার কারণে আলহামদুলিল্লাহ ভালো হয়। তো বিশেষ করে আলহামদুলিল্লাহ উনি এখন পুরোপুরি আলহামদুলিল্লাহ সুস্থ, তারপরেও ওনার যে কোর্স, এখনো কোর্স পূর্ণ হয়নি, ইনশাল্লাহ কোর্স পূর্ণ হওয়ার আগে আগে আশা করা যায়, হয়তো 3 মাস নাও লাগতে পারে, তার আগে আগেই হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে, এটা আমি আশা করছি ওনার বিভিন্ন রেজাল্ট দেখে আর কি। তো বিশেষ করে আমাদের পাশে যে আলাউদ্দিন ভাই আছে, তো আলাউদ্দিন ভাই আপনাকে মানে বলেছিলেন না, আপনাকে আমাদের খবরটা দিয়েছিলেন। আচ্ছা, তো আলাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে ভাই আপনি এই যে আমাদের ব্যাপারে, এই ভাইকে যে আপনি পরামর্শ দিয়েছিলেন, তো এই পরামর্শ আপনি কিভাবে আমাদের ব্যাপারে এতটা মানে কনফিডেন্স হলেন, হ্যাঁ, যে না একবারে সত্য, কারণ তো সুগার ভালো হয় এটা তো কেউ বিশ্বাস করে না, তার আপনি কেনই বা বিশ্বাস করলেন? বিষয় আমি মানুষকে বিশ্বাস করি কথার ওপর এবং কাজের ওপরেও। তো আপনার বিষয়টা আমি এর আগেও শুনেছি, শুধু শোনাতেই ছিল, এবং আমি অনেককেই বলেছি যারা আমার সঙ্গে প্রেসে আসে কাজ করাতে, আলাউদ্দিন ভাই এরকম সুগার আছে, ইয়ে আছে, আমি কয়েকটা মাস্টারমশাইকেও বলেছি, কিন্তু ওনারা ওই আমাকে মানে ধিক্কার দিয়ে উড়িয়ে দিয়েছে, যেমন বলে সেরকম, হ্যাঁ এটা কোনোদিন হয় নাকি, হ্যাঁ অনেক বড় বড় MBBS ডাক্তার বলছে ভালো হবে না। তো যাই হোক, ফারুক আব্দুল ভাই আমাকে যখন বলেন, বললাম যে এরকম তুমি দেখতে পারো, বিশ্বাস করতে পারো, একবার এসো। তো যাই হোক, আমার কথার ওপর বিশ্বাস করে ভাই এসে ফল পেলো, আমি এটা খুব আনন্দিত। এক ভাই আপনার নলহাটির ভাইকে বলেছিলাম, হ্যাঁ, তো বললো যে একবার মিষ্টি খেয়ে কি দেখতে পারি, বলো ভাই আগে তুমি আগে এসে পরীক্ষা করো, তারপরে তুমি মিষ্টি খাওয়া, ভাত খাওয়া, যাই খাও, খেয়ে দেখতে হবে। যাই হোক, আমি খুব আনন্দিত যে আমি পরামর্শ দিয়ে ভাইয়ের আমার এখানে কোনো মানে উপকার বা আমার কোনো পার্সেন্টেজ বা কিছু নেই, এবং ভাইদের উপকারের স্বার্থে আমি এটা বলি যে যার যদি ভালো হয়, একটা ভাই যদি ভালো হয় তাহলে আমাকেও ভালো লাগবে, তো এই স্বার্থে আমি বলেছিলাম। এবং আজকে আমি খুব আনন্দিত যে ভাইয়ের সুগারটা নির্মূল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি এটাই বলতে চাইবো দর্শক মণ্ডলীকে যে আপনারা কথার ওপর মানে না থেকে কাজে বিশ্বাস করে একবার দেখতে পারেন, এবং যে সমস্ত ব্যক্তিদেরকে আমি বলেছি তাদেরকে আজকে আমি আবার রিপিট করছি কথাটা, যে আপনারা যে আমাকে এর আগে বলেছিলেন যে এটা কোনো মতে সম্ভব নয়, আজকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি যে আমি আপনাদেরকে দ্বিতীয়বার রিপিট করে জানিয়ে দিতে চাচ্ছি যে এটা সম্ভব ইনশাল্লাহ, যদি লাইফ স্টাইল চেঞ্জ করা যায় তাহলে এটা সম্ভব সুগার নির্মূল করা। তো আপনারা দেখতে পারেন, আপনাদের আগ্রহ যদি থাকে তাহলে আপনারা চিকিৎসা করাতে পারেন, এটাই আমার শেষ কথা। তো বিশেষ করে সম্মানিত দর্শক, বিশেষ করে যারা আমাদের কথা বিশ্বাস করতে পারছেন না, বা হয়তো যারা ভিডিও দেখেও বিশ্বাস করতে পারছেন না, হ্যাঁ, তাদের কাছে আমরা যেটা বলবো, প্রথম কথা হচ্ছে যে আপনাদেরকে এখানে চিকিৎসা করার দরকার নেই, আপনারা জানতে পারেন, তথ্য জানতে পারেন, বা আপনারা আসেন এখানে, এসে ব্যাপারটা কি, কিভাবে ভালো হচ্ছে, তার বৈজ্ঞানিক কারণ কি, কিভাবে ভালো হচ্ছে, এবং অন্য সিস্টেমে কেন ভালো হচ্ছে না তার বৈজ্ঞানিক কারণ কি, সমস্ত তথ্যগুলো আপনাদেরকে বিজ্ঞান ভিত্তিক দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা পরামর্শ নেওয়ার জন্য আসুন, পরামর্শ নেওয়ার জন্য কোনো টাকা লাগে না। আর এমনি সাধারণত আমাদের চিকিৎসাটা আলহামদুলিল্লাহ ফ্রি, শুধুমাত্র অ্যাডমিশন করানোর জন্য যেটা টাকা লাগে খুবই অল্প টাকা, এই অ্যাডমিশন করে কিন্তু সম্পূর্ণ ভালো হওয়া পর্যন্ত আমরা কিন্তু ফ্রি সার্ভিস দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এটা মানুষের উপকার করা হচ্ছে, এবং আমরা আশা করবো এর জন্য এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাওয়ার জন্য আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে প্রতিদান দিবেন, এটা আমাদের আশা। কারণ আমাদের চিকিৎসাটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা, কারণ একটা মানুষ যদি আমাদের কাছে 10 বার আসে ওনার ভালো হওয়া পর্যন্ত নিয়ে, 300 টাকা করেও যদি ভিজিট নেওয়া হয় তাহলে 3000 টাকা হবে,
কিন্তু উনি মাত্র 500 টাকাতে, একজন রোগী আমাদেরকে 500 টাকাতে উনি কিন্তু মানে পুরো চিকিৎসাটা করাতে পারছেন, ফোনে সার্ভিস দেওয়া, অনলাইনে সার্ভিস দেওয়া, এসএস তাকে সময় দেওয়া, বিভিন্ন ভাবে কিন্তু করতে পারছেন। তো যাই হোক, এটা আমরা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদান চাই। আর বিশেষ করে আমি বলতে চাইছি যে যারা আমাদের এখানে চিকিৎসা করাতে চাইছেন বা করাবো মনে ভাবছেন, তো তাদের জানা উচিত যে আমাদের এটা হচ্ছে মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ, ধুলিয়ান, চাঁদপুর, ঝাড়খণ্ড বর্ডার। তো এখানে আপনারা যদি আসতে চান তাহলে এটা শুক্রবার বন্ধ থাকে এবং শুক্রবার মানে প্রতিদিন খোলা থাকে, তবে আসার আগে আপনাকে এক দুদিন আগে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনাকে নাম লেখাতে হবে। তো আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি 9732624907। আপনারা এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নাম লিখে, এক দুদিন আগে নাম লিখে তখন আপনারা আসবেন। আপনাদের বিশ্বাসের জন্য আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলের অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ইউটিউব চ্যানেলে যে প্লে লিস্ট আছে যাদের সুগার ভালো হয়েছে, ওখানে অনেকজনের সাথে সাক্ষাৎ করা আছে যারা ভালো হয়েছে, হ্যাঁ, তাদের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। অনেক আলেম আছে, আলহামদুলিল্লাহ, যোগ্য যোগ্য অনেক আলেম আছে, হ্যাঁ, সেই সব আলেমদেরও আপনারা দেখতে পাবেন। তো সেই সবগুলো আপনারা দেখতে পারেন, এবং অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আপনারা পেজটি লাইক করবেন এবং এই ভিডিওটিকে লাইক করে এবং বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেন। আজকে মানুষ কত সমস্যার মধ্যে আছে, এই যে সুগারের সমস্যা। কয়েকদিন আগে আমাকে একজন ফোন করেছিল কালিয়াচক থেকে, যে তার লোক তার কিডনি দুটো নষ্ট হয়ে গেছে সুগারের কারণে, তার নেপাল থেকে চক্ষু অপারেশন করেছে কিন্তু চোখ মানে পচে গেছে, গলে গেছে, কেন সুগার আর কন্ট্রোল করতে পারেনি, ফলে কি হয়েছে চোখ তো ভালো হলো না, বরং যে চোখ মানে নষ্ট হয়ে গেছে। তো এই যে অবস্থাগুলো হচ্ছে, কত মানুষ কত সমস্যার মধ্যে মানে পড়ে আছে, হ্যাঁ, বিভিন্নভাবে ডিপ্রেস থাকছে মানুষ। তো বিশেষ করে তা আপনারা যদি এই ভিডিওটা মানে শেয়ার করেন অবশ্যই এর জন্য আপনারা জারিয়া নেকি পাবেন, আপনার জন্য সেই ব্যক্তিও দোয়া করবেন, কারণ আপনার মাধ্যমে তারা জানলো এবং তারা উপকৃত হবে। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল। যখন আমরা আবদুল্লাহ ভাইকে একবার বিদায় জানাবো লাস্টে ইনশাল্লাহ, তখন আমরা আবার ভিডিও করে দেখাবো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।